তোমাদের আবারও জীববিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জন্টু চন্দ্রদেব, প্রভাষক জীববিজ্ঞান, বাহুবল কলেজ, বাহুবল, হবিগঞ্জ। আজকে আমি জীববিজ্ঞান ক্লাসে জীববিজ্ঞান প্রথম পত্র থেকে পঞ্চম অধ্যায় অর্থাৎ শৈবাল চর্তাক থেকে দুটি রোগ নিয়ে আমি আলোচনা করব। প্রথমে যে রোগটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো আলুর বিলম্বিত দশারোগ বা লেট ব্লাইট ডিজিজ অফ পটেটো নিয়ে আমি আলোচনা করব। আমরা সবাই জানি যে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন রোগ হয়ে থাকে, এর মধ্যে গুল আলুর বা আলুর বিলম্বিত দশা একটি রোগ, যেটি পাঞ্জাই দ্বারা হয়ে থাকে। গাছের পাতা, কাণ্ড, ফুল ইত্যাদি অঙ্গ ক্ষত হয়ে শুকিয়ে যাওয়াকে বলা হয় ব্লাইট, শুকিয়ে যাওয়াকে বলা হয় ব্লাইট বা দশা। আলু গাছে দুই ধরনের ব্লাইট রোগ হয়ে থাকে, একটিকে বলা হয় লেট ব্লাইট, একটাকে বলা হয় লেট ব্লাইট, আর একটা হলো গিয়ে আর্লি ব্লাইট, আর্লি ব্লাইট। একটা হলো লেট ব্লাইট আর একটা হলো গিয়ে আর্লি ব্লাইট, যা অল্টারনারিয়া সুলানি কর্তৃক হয়ে থাকে। অল্টারনারিয়া এই রোগটি হয় অল্টার নারিয়া সুলা নি কর্তৃক হয়ে থাকে। আমরা যে রোগটি নিয়ে আলোচনা করতেছি লেট ব্লাইট ডিজিজ অফ পটেটো, এইটার কারণে আলুর ফলন সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এ রোগটি সম্ভবত সর্বপ্রথম দক্ষিণ আমেরিকাতে, কোথায় বলছি, দক্ষিণ আমেরিকাতে সর্বপ্রথম শুরু হয়েছিল। দক্ষিণ আমেরিকাতে সর্বপ্রথম শুরু হয়েছিল, পরে আমেরিকা, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে হয়ে বিশ্বের প্রায় সব অঞ্চলেই ছড়িয়ে পড়ে। তার মানে এ রোগটি কম বেশি বিশ্বের সব দেশেই আছে, বিশেষ করে যে সমস্ত দেশ শীত প্রধান, সে সমস্ত দেশে এই রোগটি সবচেয়ে বেশি হয়ে থাকে। 1840 দশকের মাঝের দিকে, মাঝের দিকে আয়ারল্যান্ডে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়, যার ফলে সে দেশ থেকে প্রায় 10 লক্ষ লোক নাকে মারা যায় এবং 20 লক্ষ লোক দেশ ত্যাগ করে। মানে 10 লক্ষ লোক নাকে মারা যায়, 10 লক্ষ কোন রোগের কারণে, লেট ব্লাইট অফ পটেটোর কারণে 10 লক্ষ লোক মারা যায় এবং প্রায় 20 লক্ষ লোক, 20 লক্ষ লোক দেশ ত্যাগ করে, দেশ ত্যাগ করে।
এবং অধিক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময়ই আয়ারল্যান্ডে, কারণ আইরিশ লেম্পার নামক একটিমাত্র প্রকরণই তারা অধিক চাষ করত এবং এই লেট ব্লাইট আলুর ডিজিজের কারণে জার্মানিতে প্রায় 7 লক্ষ লোক মারা গিয়েছিল। তার মানে রোগটি খুবই ভয়ানক। রোগের নাম কি? লেট ব্লাইট অফ পটেটো রোগের নাম। তাহলে জীবাণুর নাম ফাইটোফতুরা ইনফেস্টেন্স, জীবাণুর নাম। এটি হলো মানে ফাইটোফতুরা ইনফেস্টেন্স নামক ছত্রাকের কারণে উক্ত রোগটি হয়ে থাকে। এ রোগের এই ধরনের নামকরণের কারণ অর্থাৎ বিলম্বিত দশা নামকরণের কারণ, দশা বলতে বোঝায় কোনো রোগের কারণে যখন গাছের মাটির ওপরের অংশ দ্রুত বিবর্ণ হয়ে যায় এবং আলু গাছে এই রোগ হয় বলে এবং এই লক্ষণ প্রকাশ পায় বলে এই রোগটির নামকরণ করা হয়েছে লেট ব্লাইট ডিজিজ অফ পটেটো বা আলুর বিলম্বিত দশা রোগ। মানে গাছের মাটির উপর অংশ দ্রুত বিবর্ণ হয়ে যায়, যার কারণে এই রোগটির নামকরণ করা হয়েছে আলুর বিলম্বিত দশা রোগ। আসি আমরা লক্ষণে, এই রোগের লক্ষণ কি কি। এই রোগের লক্ষণের ক্ষেত্রে প্রাথমিকভাবে পাতার অগ্রভাগ, প্রাথমিকভাবে কি বলছি, পাতার অগ্রভাগ ও কাণ্ড, পাতার অগ্রভাগ ও কাণ্ড রোগাক্রান্ত হয়। পাতার অগ্রভাগ কাণ্ড কি হয়? রোগাক্রান্ত হয় প্রথমেই। কোথায় কোথায়? পাতার এবং কাণ্ড রোগাক্রান্ত হয়। পাতার আক্রান্ত অঞ্চল হলুদাভ হয়। কি বলছি? পাতার আক্রান্ত অঞ্চল হলুদাভ হয়। আক্রান্ত অঞ্চল কি হয়? হলুদাভ হয়। আক্রান্ত অঞ্চল হলুদাভ হয়। এইভাবে যেমন পাতাটি ক্রমান্বয়ে বাদামি রং ধারণ করে এবং পাতা মরে যেতে থাকে, তার মানে পাতার রং কি হবে? বাদামি এবং পাতা মারা যায়। পাতার রং কি হয়? বাদামি এবং পাতা কি হবে? মারা যায়। আর্দ্র আবহাওয়ায় রোগ পাতা থেকে কাণ্ডে বিস্তার লাভ করে। কি বলছি? আর্দ্র আবহাওয়ায় রোগ কোথায় থেকে বিস্তার করবে? পাতা থেকে কাণ্ডে এ রোগ বিস্তার লাভ করে। কোথায়? পাতা থেকে কাণ্ডে এই রোগ বিস্তার লাভ করে। এবং রোগটি যদি প্রকট হয় তাহলে সমস্ত গাছই কী হয়ে যাবে? বাদামি হয়ে যায়। সমস্ত গাছ বাদামি হয়ে যায়। তারপরে যখন বাদামি হয়ে যায় তখন নেক্সটে সমগ্র কাণ্ড কি হয়ে যায়? পচে যায়। সমগ্র কাণ্ড পচে যায় এবং দুর্গন্ধের সৃষ্টি হয়। নেক্সটে যেটা হয় যে আলুস্ফীত কন্দগুলো আক্রান্ত হয় এবং ফসল তোলার সময় বিস্তার লাভ করে এবং কন্দের আক্রান্ত অংশটি দ্রুত পচতে শুরু করে। কি বলছি? কন্দের আক্রান্ত অংশটি দ্রুত পচতে শুরু করে। এগুলো লোগি
লেট ব্লাইট ডিজিজ অফ পটেটোর লক্ষণ, মানে এই রোগটির এই লক্ষণগুলো দেখা দিলেই বোঝা যাবে এটি এই রোগ। রোগের বিস্তারের ক্ষেত্রে যদি আমরা দেখি রোগের বিস্তারের ক্ষেত্রে রোগাক্রান্ত আলু দ্বারা রোগের বিস্তার ঘটে থাকে। রোগাক্রান্ত আলু দ্বারা রোগের বিস্তার ঘটে থাকে এবং রোগাক্রান্ত আলুর চর্তাকটির মাইসিলিয়াম পত্ররন্ধ্র কর্নোডিও ফোরকে বাইরে পাঠালে কর্নোডিওগুলো পানি ও বাতাসের সাহায্যে দ্রুত বিস্তৃতি লাভ করে থাকে, এভাবে তার বিস্তার হয়ে থাকে। আসি আমরা আলুর বিলম্বিত দশা রোগের দমন, মানে কিভাবে দমন হবে। দমন প্রথম হলো রোগমুক্ত বীজ সংগ্রহ করতে হবে। কি করতে হবে? রোগমুক্ত বীজ সংগ্রহ করতে হবে। প্রথম কি করতে হবে? রোগমুক্ত বীজ সংগ্রহ করতে হবে। ভাদ্র মাসে রোদে বীজ শুকিয়ে নিলে, বীজ যদি আমরা শুকিয়ে নিই, বীজ শুকিয়ে নিলে ছত্রাক অনেকাংশে কি হয়ে যায়, মারা যায়। বীজ শুকিয়ে পাতা থেকে যেন আলুতে সংক্রমণ না ঘটে সেজন্য আলু সংগ্রহের আগে সাইনক্স বা অ্যামোনিয়াম থাইওসাইনেট ওষুধ ছিটিয়ে পাতা জড়িয়ে নিতে হবে। আলু শুকনো আবহাওয়াতে সংগ্রহ করতে হবে। আবহাওয়াতে হবে শুকনো আবহাওয়া, তে আলু কী করতে হবে? সংগ্রহ করতে হবে। শুকনো আবহাওয়াতে কী করতে হবে? আলু সংগ্রহ করতে হবে, গাছের গুড়ার মাটি উঁচু করে দিতে হবে, মানে গুড়ার মাটি উঁচু করতে হবে। গুড়ার মাটিকে কী করতে হবে? উঁচু করে দিতে হবে এবং সংগ্রহের পর আলুগুলোকে হিমাগারে সংরক্ষণ করতে হবে। কোথায় সংগ্রহ করতে হবে? সংগ্রহের পর হিমাগারে সংরক্ষণ করতে হবে। হিমাগারে সংরক্ষণ করতে হবে এবং ছত্রাকনাশক দিতে হবে এবং প্রতি বছর একই ক্ষেতে আলু চাষ না করে তার পরিবর্তন, মানে এক এক বছর এক এক ধরনের ফসল দিলে এই ছত্রাক দ্বারা আক্রমণ না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ এক বছর পরপর একই ক্ষেতে আলু চাষ করলে সবচেয়ে ভালো হয়। এগুলো হলো আমাদের লেট ব্লাইট ডিজিজ অফ পটেটোকে এভাবে দমন করা যাবে। নেক্সটে আসি আমরা আরেকটি রোগ যেটা আমরা সবাই চিনি এবং জানি, দাদ রোগ যেটাকে ইংলিশে বলা হয় রিং ওর্ম। দাদ রোগ একটি চুয়াশে চর্মরোগ, মানে রোগটা হবে চুয়াশে একটি চর্মরোগ। দাদ রোগ উষ্ণ ও আর্দ্র পরিবেশে সাধারণত এই রোগটি সবচেয়ে বেশি হয়ে থাকে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই রোগ হয়ে থাকে এবং এই রোগ যদিও একটি অরুণ দ্বারা গঠিত রোগ নয় এবং দাদরোগ সব বয়সের লোকেরই হয়ে থাকে, তবে ছোট
ছেলে মেয়েদের অধিক সংখ্যায় আক্রান্ত হয়, কারণ হাসপাতাল, এতিমখানা বা হেফজখানা যেখানে ছোট ছেলে মেয়েরা অল্প জায়গায় অধিক সংখ্যায় বাস করে সেই জায়গায় দাঁত রোগের প্রকোপ খুব বেশি হয়। আসি আমরা জীবাণুর নাম, জীবাণুর নাম দাঁত রোগের জীবাণুর নাম। এই রোগটি সাধারণত ট্রাইকোফাইটন বা মাইকোস্পোরাম বা মাইকোস্পোরাম দ্বারা সংগঠিত হয়ে থাকে। নেক্সটে আসি আমরা সংক্রমণে, সংক্রমণের ক্ষেত্রে সাধারণত ঘামে ভেজা শরীর, অপরিষ্কার অপরিচ্ছন্ন শরীর, দীর্ঘ সময় ভেজা শরীরে বেশি ঘাম থাকে বা ঘাম জ্বরে, এই ধরনের ক্ষেত্রে ছত্রাকের স্পোর দ্বারা সাধারণত এই রোগ হয়ে থাকে এবং এদের সুপ্তিকাল সাধারণত 4 থেকে বা 3 থেকে 5 দিন হয় এদের সুপ্তিকাল। এবং আক্রান্ত স্থানের নামানুসারে ডাক্তারি ভাষায় দাঁত রোগটিকে বিভিন্ন ডাক্তার বিভিন্ন নামে আবার ডাকে বা বিভিন্ন নামে এদের পরিচিতি হয়। নেক্সটে এখন তাহলে এই রোগের লক্ষণ কি, মানে দাঁত রোগের লক্ষণ, লক্ষণ আমরা মোটামুটি সবাই জানি, কারণ যেহেতু সচরাচর এই রোগটির প্রকোপ অনেক বেশি। মোটামুটি প্রথমে আক্রান্ত স্থানে ছোট গোটা হয় এবং সামান্য চুলকায়, এটা 1 নম্বর লক্ষণের ক্ষেত্রে হতে পারে। আক্রান্ত স্থানে কী হবে, ছোট লাল দাগ হয় এবং সামান্য চুলকায়। নেক্সটে আক্রান্ত স্থানে বাদামি বর্ণের আঁশ হয় এবং স্থানটি বৃত্তাকার হয়ে যায়, এভাবে কী হয়ে যাবে, বৃত্তাকার হয়ে যায় এবং ক্রমে সুনির্দিষ্ট কিনারা সহ এটি আস্তে আস্তে কী হতে পারে, বৃদ্ধি পেয়ে থাকে, কী হতে থাকে, বৃদ্ধি পেয়ে থাকে এবং মাঝখানের ত্বক, মানে এই রিংয়ের যে মাঝখানের ত্বক এটা স্বাভাবিক হয়ে আসে, মানে স্বাভাবিক হয়ে যায় এবং চুলকানি বৃদ্ধি পায়। চুলকানোর পর আক্রান্ত স্থানে জ্বালা হয় এবং আটালো রস বের হয়ে যায়, এবং যদি কোনো কারণে এটি মাথায় হয় তাহলে মাথার হলে যে স্থানে হবে সেই স্থানের চুল উঠে যায় এবং দ্রুত তার রং বদলায়। আসি আমরা রোগের বিস্তারের ক্ষেত্রে আমরা এটা এক ধরনের চর্মরোগ এবং খুব সহজেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়াতে পারে এবং বিভিন্ন ব্যক্তির বা সংক্রামিত ব্যক্তির ব্যবহৃত চিরুনি, আদা ধোয়া কাপড় বা অন্য জিনিস থেকেও এটি ছড়াতে পারে। এইভাবে সাধারণত এই রোগের বিস্তার হয়ে থাকে। নেক্সটে আসি আমরা যে এটার কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেটি করতে হবে, চামড়া সাধারণত শুষ্ক বা পরিষ্কার রাখা এবং যে স্থানে মানে এই রোগটি হবে সেই স্থানে বাজার থেকে, মানে বাজারে বিভিন্ন কোম্পানির ঔষধ বা ক্রিম পাওয়া যায়, যেমন এই গাইসোফুলবিন বা মাইক্রোনাজল, এইগুলো আক্রান্ত স্থানে
লাগিয়ে দিতে হবে। পরিধেয় কাপড় নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কি বলছি, পরিধেয় কাপড় নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এবং এই রোগের ক্ষেত্রে একটি প্রচলিত ওষুধ যেটি, যেমন পেঁপের আটা লাগালে এ রোগের থেকে রেহাই পাওয়া যায়। সর্বোপরি কথা হলো এই রোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ন্ত্রণের ক্ষেত্রে, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করতে হবে। আজকের ক্লাস থেকে আমরা দুটি রোগ সম্বন্ধে জানলাম, একটি হলো লেট ব্লাইট অফ পটেটো এবং আরেকটি রোগ হলো দাদ রোগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ দাদ রোগের বিস্তার সম্বন্ধে ব্যাখ্যা করো, সংক্ষেপে ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ।